অনুরোধ করছি কিছুটা সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। মানব জাতি থেকে শুরু করে পৃথিবী এবং মহাবিশ্বের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার অতীতের সব ধারণাগুলো একেবারে পাল্টে যাবে এবং আপনি জানতে পারবেন এমন কিছু অলৌকিক শক্তির সম্পর্কে যা শুধু একক মহাশক্তির ইশারায় হয়ে থাকে। জানি আপনাকে দুবার ভাবতে হবে না যে কে মহাশক্তিমান, কার ইশারায় চলছে বিশ্ব ব্রহ্মাণ্ড, কে সৃষ্টি করেছেন একটি ক্ষুদ্রতম ফিফড়ি থেকে শুরু করে পুরো মহাবিশ্ব, যেখানে রয়েছে হাজারো কোটি গ্রহ নক্ষত্র, রয়েছে লক্ষ কোটি গ্যালাক্সি ইউনিভার্স, কে কে মহাশক্তিমান? চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের চারপাশ থেকেই। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি, যেমন কম্পিউটার, মোবাইল, ঘরবাড়ি, এরোপ্লেন, আরও আরও অনেক কিছু আছে যা নিজে থেকেই তৈরি হয়ে যায়নি। এগুলো তৈরি হয়েছে পৃথিবীর সব থেকে উন্নত প্রাণী মানুষের দ্বারা, যা অক্লান্ত পরিশ্রমের ফল। কিন্তু এগুলো তো মানুষ আর এমনি এমনি তৈরি করেনি, যেগুলো মানুষ তৈরি করেছে সেগুলো সবই মানুষের দৈনন্দিন কার্যক্রমে ব্যবহার হচ্ছে। এবার আমরা জানবো সেসব স্থাপত্য সম্পর্কে যা মানুষের দ্বারা তৈরি হয়নি, বরং সেগুলো তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, যেমন মিশরের পিরামিড, বড় বড় পাহাড়, গাছপালা, ঝর্ণা, সাগর, নদী, বাতাস, পশু পাখি। শুধু তাই নয়, মানুষ মানে আমরাও প্রাকৃতিকভাবে এ দুনিয়াতে জন্ম নিচ্ছি। আর পৃথিবী এবং পৃথিবীর সব প্রকৃতি কি বিনা কারণে এমনি এমনি তৈরি হয়েছে? আর আমরা মানুষরাও কি প্রকৃতির নিয়মে জন্ম নিচ্ছি? আর তাই যদি হয়, তবে প্রকৃতি এ নিয়ম ফেলো কোথায়? নাকি এমন একজন আছেন যিনি এসব প্রকৃতি তিনি নিজে সৃষ্টি করেছেন এবং করে দিয়েছেন নিয়মাধীন? অন্য সব কিছুর কথা বাদ দিন, আপনি আপনার নিজের শরীরকেই দেখুন, এত পারফেক্টভাবে কিভাবে তৈরি হলো আপনার শরীর? যেখানে আপনার হাতের একটা আঙ্গুল না থাকলে হাতটাই খালি লাগে, যেখানে মুখমণ্ডলে চোখ না থাকলে কিংবা নাক না থাকলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত চলাচল করছে, কিভাবে মাথার একটি সামান্য ক্ষুদ্রতম ব্রেন এত কিছু মনে রাখছে, কিভাবে আমাদের চোখ পৃথিবীর সমস্ত উন্নত প্রযুক্তির ক্যামেরাকে হার মানিয়ে এত ভালোভাবে সব কিছু দেখছে। প্রকৃতির এই সৌন্দর্য আমরা চোখের দ্বারাই তো দেখে থাকি। একবার ভেবে দেখুন, শুধু একবার, প্রকৃতির এই সৌন্দর্য দিয়ে কি হতো যদি মানুষের চোখই না থাকত? প্রকৃতির মনোমুগ্ধকর শব্দগুলো বা কি কাজে লাগত যদি মানুষের কানে না থাকত? প্রকৃতির গন্ধ সুগন্ধ থেকে বা কি হতো যদি মানুষের ঘ্রাণ শক্তি না থাকত? কি পারবেন দিতে এই প্রশ্নগুলোর উত্তর? আর সবচেয়ে বড় কথা হলো, কি বা হতো সূর্যকে দিয়ে যদি পৃথিবী না থাকত? কিংবা কি লাভ আমাদের মহাকাশের অস্তিত্ব থাকা যদি আমাদের অস্তিত্ব না থাকত? বুঝে উঠতে পারি না আমরা ভ্রমণের জন্য তৈরি হয়েছি নাকি বিশ্ব ভ্রমণ আমাদের জন্য তৈরি হয়েছে, আমরা প্রকৃতির জন্য তৈরি হয়েছি নাকি প্রকৃতি আমাদের জন্য তৈরি হয়েছে। আর যে এত এতগুলো তৈরি হওয়া শুধুই কি প্রকৃতি কিংবা ইত্তেফাক? এত গেল মানুষের কথা। পৃথিবীতে হাজার হাজার প্রাণী রয়েছে যারা সকলেই প্রকৃতির সাথে জড়িত। এ সকল প্রাণী সহ সুন্দর এই প্রকৃতি কে এত পারফেক্টভাবে সৃষ্টি করেছেন? আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে আমাদের মহাকাশে প্রতিটা গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, ইউনিভার্স সবকিছু একেবারে সঠিকভাবে নিজের জায়গায় অবস্থান করছে, যা দেখে মনে হয় কেউ না কেউ তো সবকিছু আগে থেকেই একেবারে নিখুঁতভাবে গাণিতিক হিসাব করে তৈরি করে রেখেছেন। মহাকাশ কিংবা ব্রহ্মাণ্ডের এত নিখুঁতভাবে তৈরি হওয়া কি শুধুই একটা প্রকৃতির নিয়ম নাকি কোনো মহাশক্তির ইশারা? আমরা পৃথিবীর যে সৌন্দর্যকে দেখছি এবং প্রকৃতির যে সঠিক নিয়মগুলোকে দেখছি, সেগুলো কিছুই হতো না যদি পৃথিবী বর্তমানের তুলনায় একটু জোরে কিংবা একটু আস্তে ঘুরত। আর সেরকম কিছু হলে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্যই থাকতো না, খুব গরম অথবা খুব ঠান্ডা হয়ে যেত। পৃথিবীর সাইজ যদি একটু বড় হতো তাহলে পৃথিবীর হাইড্রোজেন বেড়ে যেত,
ফলে পৃথিবীতে জীবন অসম্ভব হয়ে যেত। আর যদি পৃথিবীর সাইজ একটু ছোট হতো, তবে পৃথিবীর গ্র্যাভিটি কমে যেত, যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে পায়ের দ্বিগুণ হয়ে যেত, যা আমাদের জন্য সহনশীল নয়। পৃথিবী বর্তমানে প্রতি সেকেন্ডে 67,000 মাইল বেগে সূর্যের চারপাশে ঘুরছে। আর এই গতিবেগ যদি একটু জোরে হতো, তাহলে পৃথিবী সূর্যের কক্ষপথ ছেড়ে মহাকাশের বাইরে চলে যেত। আবার এই স্পিড যদি একটু কম হতো, তবে সূর্য তার গ্র্যাভিটির দ্বারা পৃথিবীকে গ্রাস করে নিত। পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আর এই দূরত্ব যদি একটু বেশি হতো, তবে পৃথিবী ঠান্ডায় জমে বরফ হয়ে যেত। কিংবা এই দূরত্ব যদি একটু কম হতো, তবে পৃথিবীর সমস্ত কিছু ফুরে ছাই হয়ে যেত। এত পারফেক্ট ভাবে অবস্থান করা পৃথিবী, এটা কি শুধুই ধ্রুবক বা প্রকৃতি? আর দেখুন, মানুষ বেঁচে থাকার জন্য গাছপালার কোনো বিকল্প নেই, যেখানে আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে থাকি আর আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, বিষও বলতে পারি, যা মানবদেহের জন্য ক্ষতিকর। আর আমাদের এই কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে আমাদের বায়ুমণ্ডলকে ঠিক রাখে। কে কে এসব এত সুন্দর করে ঠিক করে দিল? যদি আমরা কমন সেন্সের কথা বলি, তাহলে মনে হবে এসব কিছু এমন একজন বানিয়েছেন, যিনি আমাকে, আপনাকে এবং পৃথিবী সহ সব কিছু সৃষ্টি করেছেন। এসব দেখে অমুসলিমদেরকে একটু জ্ঞান হয় না? এসব জিনিসই তো জানান দেয় যে আল্লাহর অস্তিত্ব, মানে আল্লাহ আছেন। যখন পৃথিবীতে বিজ্ঞান বলে কিছু ছিল না, ছিল না মানুষ মহাবিশ্বের সম্পর্কে জানার কোনো যন্ত্র, এমনকি ছিল না পৃথিবীর সম্পর্কে জানার কোনো মেশিন, কিন্তু ঠিক তখনই আল্লাহর নাজিল করা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে তা বলে দিয়েছেন। পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে, যাদের মধ্যে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং বুদ্ধিমান জাতি। আর সে বুদ্ধিমান জাতি ধীরে ধীরে উন্নত প্রযুক্তির দ্বারা প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে যা বলেছেন তা সবই সত্য। তাই আল্লাহর হুকুম মেনে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আর কোনো ভুল হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।